মার্ডার নাইনটিজের জন্য অনেক ঘুমহীন রাত কাটিয়েছেন দিঘি। ফের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, নাম মার্ডার নাইনটিজ। এর আগে শেষ চিঠি ও ফেরার পর নামে দুটি ওয়েব ফিল্মে কাজ করেন তিনি। 90 দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে রচিত ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ছবিতে দিঘির বিপরীতে আছেন খায়রুল বাশার, এই প্রথম তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। দিঘি ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট শেপে এনেছেন, বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ফের নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। মার্ডার নাইনটিজ ওয়েব ফিল্মটি 90 দশকের একটি খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই রোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এই গল্পে উঠে এসেছে। দিঘি বলেন, ওয়েব ফিল্ম মার্ডার নাইনটিজের গল্পটি অসাধারণ। এতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন, ঘটতে থাকে নানান ঘটনা। এর আগে দিঘি জানান, নতুনভাবে হাজির হবেন তিনি। তিনি গত 8 মাসে ওজন কমিয়ে 61 থেকে 52 কেজিতে আনেন। এই 8 মাসে তিনি অনেক কিছু শিখেছেন, উত্থান পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিং সহ অনেক কিছু।